দুজনকে একসাথে একই ফ্রেমে দেখতে পেয়ে সবসময় তো একই মাইক্রোফোনে হেডফোনে শুনতে পাও, এইবার প্রথম একই ফ্রেমে দেখতে পাবে, তো কেমন লাগলো জানাবা, ঠিক আছে? আর আজকে যেহেতু নান ভাই নাই, সো বেশি বেশি কমেন্ট পড়া হবে, বেশি বেশি এসএমএস পড়া হবে, তোমাদের রিকোয়েস্টের কোনো যোগ থাকলে সেই যোগগুলো শোনানো হবে। সো ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, কাজে লেগে পড়ো, সামাজিক কাজে লেগে পড়ো। তোমাদের সামাজিক কাজগুলো কি যে বলে দিই, তোমাদের সামাজিক কাজগুলো হচ্ছে গিয়ে যে আমাকে জানানো যে কোন যোগটি শুনতে চাও, কোন এসএমএসটি পড়লে ভালো লাগবে, এটা আমি জানাই দিচ্ছি। ওকে, লাইভ মেবি ওকে হয়ে গেছে, তোমরা চাইলে লাইভে এখন আমাকে দেখতে পারবা। সাইরে ঢাকা থেকে লিখেছে, শাওন ভাইয়া শরীর আর মন তো মন কেমন, শরীর আর মন কেমন আছে? আমি চলে আসছি শো করতে, আমরা মিলে লিসেনারদের মাথা নষ্ট করে দেবো। ইয়েস সাইরা, তোমার জন্য আমি ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আসো, দেরি করো না। আজকে আমার শরীর এবং মন দুটোই অস্থির, অসাধারণ, একের ক অফাম বিন্দাস, একদম ফান্ডু ক্লাস আছে, ঠিক আছে? আই এম আজকে সো চিলিং এবং রিফ্রেশিং ফিলে আছি, কিন্তু কালকে এখান থেকে যাওয়ার পরে আরে বাপ রে বাপ, আমার এখান থেকে যাইতেই খুব অবস্থা টাইটিসে, অনেক ভয়াবহ জ্বর এসে গেছিলো শোটা করতে করতেই জ্বরটা। আমি এটাই বলছিলাম যে তিন চার দিন ধরে শরীর খারাপ, তো ঠান্ডা কাশি, শরীর ব্যথা, কিন্তু জ্বরটা আসতেছিল না, আমি ওয়েট করতেছিলাম সেই জ্বরটার জন্য, যে জ্বরটা আসলেই এই জ্বরের সাথে সাথে সব ধুয়ে মুছে চলে যাবে, এবং সেটা তাই হয়েছে। কালকে আমরা আমার এই শো শেষ করে যেতে যেতেই আমার প্রায় 102-103 ডিগ্রি জ্বর চলে আসছিলো, বাসায় গিয়ে মাপলাম, খুবই বাজে অবস্থা। এই জ্বর নিয়ে প্রায় রাত তিনটা সাড়ে তিনটার পরে জ্বরটা ছেড়ে গেছে, এরপর থেকে আমি ফিলিং গুড, গুড ফিল করতে 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 এখন পর্যন্ত মোটামুটি তোমাদের সবার দোয়া কাজে লেগেছে, তোমাদের সবার দোয়ায় আমি এখন মোটামুটি 85% ভালো। একটু খারাপ আছে, মানে ফুল যে আগের যেই রিদম সেই রিদমে এখনও ফিরতে পারিনি, বাট রিদমে ফিরে যাব, কিন্তু 85% ভালো। বাকিটা বললাম না, আমার গায়ে এসব অসুখ জায়গা করে নিতে পারে না, আমি তাদের জায়গা দিই নেই। খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি ঘর, মানে 3 দিন জ্বালানো শেষ, এবার বাড়িঘর খালি কর, ঠিক আছে? এই বাড়িতে থাকা যাবে না। সো 15% আমি পাত্তাই দেবো না, এইভাবে চলে যাবে, নো প্রবলেম। তো সাইরা তোমার চলে আসো, সাইরা তোমার জন্য ওয়েট করছি, জলদি চলে আসো, জলদি জলদি। ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে আশিক, হে নাট বল্টু ভাইয়া কী অবস্থা? আজকে অবস্থা খুবই ভালো, অসাধারণ। বৃষ্টি লিখেছে শরীরপুর থেকে, জানু কেমন আছো গো? এখানে কে তোমার জানু নামটা উল্লেখ করলে ভালো লাগবে। তোমার মামনিটা কেমন আছে? আচ্ছা, মামনি যেহেতু বলছো, তার মানে আমারই তো মামনি আছে। হ্যাঁ, ভালো আছে ও, বাট আমার এখনও দেখা হয়নি, আজকে নিয়ে মানে 5 দিন হবে, মামনিকে আমি দেখতে পাচ্ছি না, তাকে একটু ধরতে পারছি না, কোলে নিতে পারছি না, এগুলো করতে পারছি না ওর সাথে, আমি ওটা আমি জ্বালাইতে পারতেছি না। সো আই এম ফিলিং সো ব্যাড, দ্যাটস ওয়াই, কারণ আমার শরীরটা ভালো হলে, মানে অসুখটা, ভাইরাস জ্বরটা যেহেতু আসছে, আমি চাচ্ছি না আমি ওর সামনে গিয়ে ওকে ইনফেক্টেড করি, দ্যাটস ওয়াই আমি একটু দূরেই আছি ওর থেকে। আর দু একদিন ওয়েট করবো, যেহেতু আজকে আমি অনেকটা সুস্থ, আরও একদিন দেখবো, যদি দেখি সুস্থ থাকি, তাহলে সবার দোয়ায় আমি কালকে অথবা পরশু দিন তার সাথে দেখা করতে যাব। সে এখন আছে তার নানুর বাড়ি, নানুর বাড়ি বলে কি বলে, মানে আমার শ্বশুর বাড়িকে কি বলে, আমি নানু আর দাদু, এই দাদা নানি, এই দুটো আমি গুলে ফেলাই আর কি। যাই হোক, আল্লাহ আল্লাহকে খুব ভালো রাখো। হ্যাঁ, ভালো রাখছে, জানো আমি কাল 7:46 কল ঢুকেছিলাম, বাট তুমি কলটা ধরনি। আচ্ছা, এটা আমি সরি, আজকে আজকে আবার ট্রাই করো, ধরে ফেলবো। ঋতিকা লিখেছে মুন্সিগঞ্জ থেকে, নাট ভাইয়া অনেক, নাট ভাইকে অনেক লাভ করি, অনেক কান্না আসে যখন নাকি কেউ ওনাকে লাভ ইউ বলে। আহারে, তুমি যেমন ভালোবাসো অন্য কেউ তাকে ভালোবাসতে পারে, তাই না? তোমার মতোই তো অন্যরা, তুমি তো স্পেশাল কেউ নও, বা অন্যরাও তো নিজেকে তোমার মতোই ভাবে, সেও স্পেশাল। সো অন্যের কেউ লাভ ইউ বললে তোমার মন খারাপ করাটা আমার কাছে মনে হয় একটু সেলফিশনেস। ওকে, এটা মন খারাপ করার কিছু নেই। দেখো, শাহরুখ খানকে কত মানুষ ভালোবাসে, সালমান খানকে কত মানুষ ভালোবাসে, তাই বলে যে এখন ওকে যে একজন আগেকে ঘৃণা করে তাহলে হবে? বলো, ভালোবাসতে হবে। একটা ফুলকে, গোলাপকে সবাই ভালোবাসে, তো যেটা সবার মাঝে সুন্দর, সুন্দরকে সবাই ভালোবাসে। আমাকে কেউ ভালোবাসতে দেখছো কখনো, কোনো দিন বলো? তাহলে দেখো, এটা নিয়ে টেনশনের কিছু নেই, সুন্দরকে সবাই ভালোবাসবে, পছন্দ করবে, কাছে টেনে নেবে, এই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। বন্যা দক্ষিণখান থেকে লিখেছে, ভাইয়া কংগ্রাচুলেশন, নাটক চলে আসছে, তোতলা বয়ফ্রেন্ড সে হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। রাসেল আহমেদ নানগঞ্জ থেকে লিখেছে, বিকে ভাইয়া আমি তোমার BFGF ব্যাংকের ম্যানেজার হবো। রাসেল, কালকে তো শুনলামই, আমি ব্যাংকটা বানাই, আগেই ম্যানেজার নিয়োগ দিয়ে দিলে আমি স্যালারি দিব কোত্থেকে? তুমি ঠিক আছে, ম্যানেজার লিখে থাকো, ভাইবা হবে, টেস্ট হবে, রিটার্ন পরীক্ষা হবে, তারপরে না হবে না, এভাবে বললে তো হবে না বিকে, কি রাসেল ভাই, সব কিছু উত্তরায়া, তারপর তোমাকে আসতে হবে, ঠিক আছে?
বিএফজিএফ বাবা মনে হয় শিয়ালের কাছে মুরগি বাঘা দেওয়া যাবে না। হ্যাঁ বিএফজিএফ ব্যাংক খুলিয়া তোমাকে ম্যানেজার রাখা, তারপর সব জিএফ তোমার হয়ে যাবে, তার জন্য সততার পরীক্ষা দিতে হবে যে তুমি কতটা সৎ। ঢাকা সাগর থেকে লিখেছে, ঢাকা সাগর আসলে থেকে লিখেছে সাজিদ, কি লিখছে, কেমন আছেন আপনি? আচ্ছা আমি মোটামুটি আজকে ভালো আছি কালকের তুলনায়, এই আর কি। আচ্ছা কয়েকটা কমেন্ট পড়েছি, কমেন্ট কি পড়তে পারবো? আর আচ্ছা কমেন্ট পড়তে যেহেতু আজকে লাইভ হচ্ছে সেহেতু আমাকে কমেন্ট পড়তে হবে মোবাইলে। ওকে লেটস সি কমেন্ট পড়তে পারি কি না আজকে, এটা গভীর কাজ। হ্যাঁ একটা পড়তে হয় মোবাইলে, একটা পড়তে হয় হলো গিয়া পিসিতে। দেখতে পাচ্ছি মোশাররফ হোসেন লেগেছে, ভাই দুদিন আগে আপনারা দেখছি, কই দেখছো ভাই? হ্যাঁ মোশাররফ হোসেন ভাই দেখলে ডাক দিতাম। মোহাম্মদুল মৃধা লিখেছে, মেয়েদের মুখ আর ক্যারামবোর্ড কখনো ময়দা ছাড়া চলে না। খুব বাজে কথা, মেয়েদের নামে এত বাজে কথা কেন বলছো আমার এই শোতে এসে? আর যে তেলাপুকে লিখেছে, যে যেতে চায় তাকে যেতে দাও, পারলে লাঠি দিয়ে এগিয়ে দাও। এই ধরনের কি মানে কোনো নাশকতা চলবে না আমার এই শোতে। সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, এত নাশকতা করলে হবে না। তারপর দেখতে পাচ্ছি লিখেছেন কে, জিশান হায়দার ভুইয়া লিখেছেন, বল্টু ভাইয়া তোমাদের অ্যাপ ছাড়া শো শুনতে পারি না, প্রতিদিন লাইভে আসবা আর সব এপিসোড আপলোড করবা। লাইভে আসলে তো অটোমেটিক এপিসোড আপলোড হয়েই যায়, আর যেগুলো আমরা লাইভে আসি না সেগুলো আপলোড হয়ে যাবে, ইউটিউবে আপলোড হয়ে যাবে আশা করি। এমডি শাফি আহমেদ লিখেছে, ট্রাফিক আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি চালক, কিন্তু স্যার আমি তো খুব সাবধানে চালাচ্ছিলাম, বেআইনি কিছু করি নাই ট্রাফিক, সেই জন্যই তো সন্দেহটা হইতেছে। সব কিছু যার ঠিকঠাক সে তো আর সাবধানে চালায় না, উড়ন চন্ডীর মতো উড়াইয়া চালায়, গাড়ির আর গাড়ি মনে করে না, তারা মনে করে এটা গাড়ি নয়, এটি একটি প্লেন, এটি একটি উড়োজাহাজ, ইঞ্জিন দিয়ে দুই পা দুই হাত পা সরাই দিয়ে সে উড়তেছে, তখন সে যে মাটিতে আছে সেটা বোঝেন না। আর আপনি যেহেতু সুন্দর করে সাবধানে চালাইতেছেন তার মানে আপনার কাছে লাইসেন্স নাই। কি অদ্ভুত নিয়ম, কি অদ্ভুত দুনিয়া, কি অদ্ভুত সে সিস্টেম, মানতে পারছি না আজকে। আরিফুল ইসলাম দেখেছে, আমি সেই ঠেলা গাড়ি খুঁজছি। কোন ঠেলা গাড়ি? যেটা দিয়ে জসিম বড়লোক হয়েছিল, ওইটা বড়লোক হওয়ার পরে সেই ঠেলা গাড়ি চাক্কা চুক্কা খুললে বাসগুলো আলাদা করে নিয়ে যে ওই ঠেলা গাড়ি বানাইছে তাকে কতল করে দেওয়া হয়েছে, ঠিক তাজমহলের মতো। হ্যাঁ যেই ঠেলা গাড়ি ঠেলে মানুষজন বড়লোক হয়ে যাবে সেই ঠেলা গাড়ি কি আজও আছে? নাই রে বাবা নাই, নিজে বানাই নাও। তারপর দেখতে পাচ্ছি এমডি আরমান খান লিখেছে, কি অবস্থা? সে অবস্থা, হ্যাঁ সে অবস্থা সেই। দেখতে পাচ্ছি তাহমিনা তাহো লিখেছে, আসসালামু আলাইকুম। ভালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শেওড়া গাছের পেতনি, শেওড়া গাছের পেতনি, তুমি আমার কাছে কি চাও? শেওড়া গাছের পেতনি লিখেছে, নাট ভাইয়া কই গেছে? নাট ভাইয়া পেতনির খোঁজে গেছে, তোমাকে খুঁজছে নাট ভাই, খুঁজছে। মনি আক্তার লিখেছে, মেয়েদের প্রোফাইল লক ইজ নর্মাল বাট ছেলেদের প্রোফাইল লক বাবা গো বাবা বিশ্ব সুন্দরী। আচ্ছা ছেলেদের সুন্দরী কেমন হয় আমি সেটাই বুঝতেছি না। এমডি ইয়াসিন লিখেছে, ফেসবুকে প্রেম করে এক পাকিস্তানি পোলারে সেই লেভেলের ছেঁকা দিছি। ফেসবুকে প্রেম করে পাকিস্তানি পোলারে ছেঁকা দিছে, বাবা রে বাবা বাবা যায় দিছি। আচ্ছা আমি কি এখন মুক্তা শরীর ভালো ভালো মন ভালো সব ভালো, বল্টুর শোটা আজকে হবে অফিস একের ক বাবা রে বাবা হবে বাবা রে বাবা। ফিরবো ছোট্ট বিরতি পর, কেউ করতে যাবে না, কিপ ট্রেনিং ক্যাপিটাল এফএম 94.8 চলবে ঠিক 8টা পর্যন্ত। ইভেলি প্রেজেন্স নাট বল্টু দা টু ফান কিংস। আমি ব্রেকের মধ্যে যারা যারা দেখেননি তোতলা বয়ফ্রেন্ড, তারা তারা কিন্তু গিয়ে তোতলা বয়ফ্রেন্ড দেখে আসতে পারেন, যেখানে নাট এবং বল্টু দুজনই রয়েছে। দুজনের অভিনয় কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ফিরবো ছোট বিরতির পর। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে
হাততালি দিয়ে সম্বর্ধনা দেবে, তার কোনো নাম নেই, শুধু বলছে কথা বলো কথা বলো কথা বলো। আর এর মধ্যে যারা যারা দেখে আসছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে আসলে কি অবস্থা, হ্যাঁ দৈনন্দিন জীবনটা কিরকম চলছে আপনাদের, মানে কোন লেভেলে যাচ্ছে। সো যারা যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যারা এসএমএস করে ফেলেছেন তাদেরকে আরও একটু বেশি ধন্যবাদ, যারা যারা এসএমএস এখনো করেনি তারা প্লিজ 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 অ্যান্ড প্লিজ এসএমএস করে ফেলুন, কমেন্ট করে ফেলুন এবং আমাদের লাইভটি শেয়ার দিতে থাকুন অসংখ্য অসংখ্য অসংখ্যবার। এসএমএসগুলো পড়ে দিচ্ছি, কে কে এসএমএস করলো দেখি, কে কে ভালো বললো, কে দিল গাল, তাই তো শোনা রাগ করেছে ভাত খায়নি কাল। তাসফিয়া নারায়ণগঞ্জ থেকে লিখেছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কি স্লেয়ার বাদর, শালারা বাদর মেয়েদের সুপারস্টার, আচ্ছা ছেলেরা বাদর মেয়েরা সুপারস্টার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দিস কাইন্ড ইনফরমেশন, যেটা আমরা জানতাম না সেটা আপনাকে জানাচ্ছেন জানিয়ে দিয়েছেন, ওকে ওকে ওকে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে শাওন ভাইয়া তোমাকে সুস্থ দেখে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আই এম আজকে অনেক বেশি সুস্থ তন্দুরুস্ত, মে বহুত বহুত স্ট্রং ফিল কর রা হু, মে পেহলে চল নেই সকতা থা, আমার মুখে কথা আটকে যেত, কথা বলার সময় আমি তো তো তা তি তা তা উ আ ই এগুলো বেশি বলতাম, কিন্তু একদিন আমি নাট বল্টুতে আসলাম, আসার পর লক্ষ লক্ষ কোটি কোটি লিসেনারদের ভালোবাসা পেলাম, এসএমএস পেলাম, কল পেলাম, কমেন্ট পেলাম, তারপর আমি এক ফাইলই যথেষ্টতে সুস্থ হয়ে গেলাম, আজকে আমি তন্দুরুস্ত ফিল করছি। তো যারা যে কোনো অসুস্থ হয়ে গেলে আপনার ডাক্তারের কাছে না গিয়ে নাট বল্টুতে চলে আসুন, নাট বল্টুতে এসে আপনার অসুস্থতার কথা বলুন, আপনাদের দুর্বলতার কথা বলুন, আপনার মন খারাপের কথা বলুন, তারপর দেখবেন আমাদের লিসনাররা আপনাকে এত মোটিভেশন দিবে এত মোটিভেশন দিবে এত মোটিভেশন দিবে, তারপর আপনাকে এত মানে কি পজিটিভ কথা বলবে, এত পজিটিভ কথা বলবে, এত দোয়া করবে, দোয়া করবে যে আপনি সব ধরনের ডিপ্রেশন ইমপ্রেশন মানে সাসপেনশন ফ্রাস্ট্রেশন সব স্টেশন থেকে আপনি বের হয়ে এসে একটি বিশ্ব রোডের মতো লম্বা রাস্তা দেখতে পারবেন জীবনের মুখে। কি মোটিভেশনাল স্পিকার হয়ে গেলাম মাইরি, পারবো আমি কি পারবো মোটিভেশনাল স্পিকার হতে, তোমরাই বলে দাও তো আমি কি পারবো। কি পিকাচু পিকাচু লিখেছে খিলগাঁওতে, পিকাচু খিলগাঁও থেকে লিখেছে পাশের বাসা আন্টি 2 hours ধরে দাঁড়ায় কথা বলছিল, বসে নাই কজ ওনার টাইম নেই, আসলে আন্টিদের কখনো টাইম থাকে না, অনেক ব্যস্ত বাবা, আজকে আমার সময় নেই, বাসায় গিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে হবে, রান্না বান্না করতে হবে, আর তোমার আঙ্কেল তো বোঝই সারাক্ষণ আমার পেছনেই লেগে থাকে, হ্যাঁ পেছনেই লেগে থাকে পেছনেই লেগে থাকে, উনি তো আমার সাথে থাকতেই পারে না, এই কথা বললে মানে এই কথাই উনি 1.5 hours ধরে বলে, তারপর ওনার টাইম নেই। তারপর দেখতে পাচ্ছি বৃষ্টির শরীরপুর থেকে লিখেছে এসপি বললো, এসপি এসপি কেটা মানে শরীরপুর নাকি, কল ধরনি তাই সরি বলবা কেন, আচ্ছা কল ধরিনি তাই সরি বলবা কেন, সরি বলার কিছু নেই তো, আর ইউ ডিয়ার ফ্রেন্ড থ্যাংক ইউ, তুমি আমার নাম নিয়ে একটা গান শোনাবা, থ্যাংক ইউ, বৃষ্টি প্রতিদিন বৃষ্টি বলে একই কথা, তাকে নিয়ে একটা গান, আমি তো গান গাইছি তোমাকে নিয়ে, তুমি বোঝো না আমি এক গান কতবার গাইবো বলো, মানুষজন বলবে আমার গানের স্টক ফুরিয়ে গেছে, তাতে তো হবে না, আমি তো নতুন নতুন গান গিয়ে দিব, সমস্যা বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি আয়না জোড়ে ভেজে ছাড়িতে লজ্জা করে, ঠিক আছে এই গানটা আমি গিয়ে দিব তোমার জন্য। মিলি উত্তর থেকে লিখেছে হাই ভাইয়া আমি তোমাদের এক ইয়ার ধরে এক ইয়ার থেকে শুনি, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইমান অর্শন্দি থেকে লিখেছে আমার ফ্রেন্ড অনেক সিক, প্লিজ প্রে ফর মাই ফ্রেন্ড সুমাইয়া, তুমি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ইমার ফ্রেন্ড এর জন্য দোয়া করবে, যেমন আমার জন্য দোয়া করছো, একদিনের দোয়াতে আমি সুস্থ হয়ে গেছি, ঠিক তেমনি এই আরেকজন ইমা নরসিংদী থেকে তার ফ্রেন্ড অনেক সিক, তার জন্য দোয়া করতে হবে, আমরা সবাই মিলে ইমার ফ্রেন্ডের জন্য দোয়া করবো যাতে সে তাড়াতাড়ি সুমাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সাবিহা খিলগাঁও থেকে লিখেছে তালকাতলা থেকে নাটকটা ছোটদের জন্য না, নাটকটা আচ্ছা না না নাটকটা অবশ্যই সবার জন্য, তোমাকে বুঝতে হবে যে যারা বোঝে তারা বুঝবে, যারা বোঝেন না তারা বুঝবে না, এখানে কোথাও কোনো বাজে কথা বলা হয়নি, একজন মানুষ কথা বলতে গেলে আটকাতেই পারে, সে আটকে গেলে কথাগুলো এমন শোনা যায়, তাই তো খারাপ ভাবা তো কিছু নয়, বুঝলাম না ভাই হোয়াট ইজ দিস, একটা মানুষ কথা বলতে পারে না, তার সমস্যা স্ট্যামারিং এর সমস্যা আছে, স্ট্যামার যখন করে তখন তার কথা স্পষ্ট হয় না, স্পষ্ট না হলে তার কথা তো অনেক রকমই হইতে পারে না, এটা তো বাজে ভাবে নেওয়ার কিছু নেই, হোয়াট ইজ দিস ভাই। আমি মাসুমা এবং আমি রংপুর থেকে বলছি, আমি অনেক অনেক তোমাদের শুনে আছে, আমাদেরকে অনেক শুনে, আজ প্রথমবার মেসেজ করলাম, থ্যাংক ইউ সো মাচ যে তুমি তোমার লজ্জা ভেঙে প্রথমবারের মতো এসএমএস করছো, এখন তুমি নির্লজ্জার মতো আমাদেরকে প্রতিদিন মেসেজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে সত্যবাদী বারবার মুন্সিগঞ্জ থেকে লিখেছে বল্টু ভাইয়া আজ তুমি অনেক সুস্থ তাই না, তোমার কথাতেই বোঝা যাচ্ছে, একটা গান হয়ে যাক প্লিজ, ওকে
আসলে আমার কথা এবং অ্যাক্টিভিটি দেখলে বুঝতে পারবো যে আসলে আমি কি অবস্থায় আছি। গতকালকে যে কিভাবে কথা বলছি সেটা আমি নিজেও জানি না, মানে গায়ের প্রচন্ড শক্তিতে কথা বলছি, আর আজকে ফ্ললেস ফ্ললেস একদম সিম্পলি কথা বলে ফেলছি, কোনো কথা বলতে কোনো আটকাচ্ছে না আমার, একদম ভ্রক করে কথা সব বেড়ে যাচ্ছে, যেটা বলতে চাচ্ছি না সেটা বেড়ে যাচ্ছে, ভ্রত করে বেড়ে যাচ্ছে। তাসনিম উত্তর থেকে লিখেছে, হ্যাঁ ভাই কেমন আছো, আমি আজকে অসাধারণ আছি, অসাধারণ। আজও নাট ভাইয়া নাই, নাট ভাই একটা কড়া কোম্পানির ম্যানেজার আছে, চোরা কোম্পানির ম্যানেজার, আচ্ছা সেই জন্য ঠিকঠাক আসে না। আচ্ছা আজকেও তুমি একা? হ্যাঁ আমিও আজকেও একা, আমি একা বড় একা, আমার আপন কেউ নেই। মিনি উত্তর থেকে লিখেছে, আচ্ছা ওটা তো পড়লাম, মাহিম বল্টুর বল্টুর কি মাইয়ার মাইয়ার আমি বিয়ে করুম। মাহিম তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? ইউ ওয়ান্ট টু বি মাই মেয়ের জামাই, আই ওয়ান্ট টু বি ইয়োর শ্বশুর। ওকে তোমার বায়োডাটা পাঠাও, তোমার বায়ো থেকে ডাটাটা আলাদা করে দেব। ওকে তাকিয়া মানসিগঞ্জ থেকে লিখেছে, ময়মনসিং থেকে লিখেছে, বল্টু ভাইয়া আমার বিএফের আম্মু তোমাদের শুনে, ওনার অ্যান্ড আমার ক্রাশ তুমি, লাভ ইউ ভাইয়া। ওনার অ্যান্ড আমার, আচ্ছা বিএফের আম্মু, বিএফের আম্মুরও ক্রাশ আমি। সালাম আলাইকুম আন্টি, আমি শাওন ওরফ বল্টু, আমাকে মাফ করেন, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ অল, লাভ ইউ অল, আমি সবাইকে ভালোবাসি সবাইকে। এই এত বড় মন আমি কাকে দেবো বলো তো, একজনকে দিলে হবে? আমার অনেক বড় মন, আমি সবাইকে কুচি 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 করে কুচি কুচি করে ভাগ বাটোয়ারা করে দেব, ঠিক আছে? এটা একজনের জন্য নয়, ইহা একটি সার্বজনীন মন, মন পেলে মন দিয়ে দেবো, যাও দিয়ে দিলাম মন। আর যে সম্রাট লেগেছে উলাদ, এটা কি জিনিস? আচ্ছা যাই হোক, ও মাই গড, দিস ইজ দ্য টাইম ফর কল, ফান কল ফান কল, ইয়েস আই এম গোয়িং টু ফান কল, প্লিজ প্লিজ কল মি কল মি। আমাকে কল করার জন্য যেটা করতে হবে 02550369 এই নাম্বারটিতে কল করতে হবে, আবার বলে দিচ্ছি 02550369। নাম্বার কি ঠিক বললাম? কেন জানি মনে হচ্ছে ভুল বলছি। হ্যালো, না ঠিক বলছি, কল করছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? রূপগঞ্জ থেকে কাউসার বলছি। কাউসার কেমন আছো তুমি? আমার শরীর ঠিক হয়ে গেছে, তোমরা যে দোয়াটা করছো কালকে থেকে আমার শরীরে খারাপ থাকতে পারে, ভালো হয়ে গেছে, একেবারে ভালো হয়ে গেছে। দোয়া করছিলে আমার জন্য? ভেরি গুড ভেরি গুড, তোমরা দোয়া না করলে তো ভালোর কথা না। তো কাউসার কি বলতে চাও বলো, কি আর বলবা, নাট বল্টু শুনতে ভালো লাগতেছে না? ও কাটিয়ে দিছে রে, কাউসার কি আর বলবে, খুঁজে না পায় কাটিয়ে দিছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গাজীপুর থেকে শামসুল হুদা বলছিলাম। গাজীপুর থেকে শামসুল হুদা ভাই, কেমন আছেন আপনি? ভাই আল্লাহর ইনশাআল্লাহ ভালো যাচ্ছে ইনশাআল্লাহ। মা ভালো আছেন আপনি? না ওখানে বৃষ্টি টিষ্টি হয়েছে আজকে? বৃষ্টি হ্যাঁ হয়েছে, হালকা একটু হয়েছে, হালকা একটু হয়েছে, বাহ বাহ ভেরি গুড। আপনি বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ বুঝছেন, বৃষ্টি প্রতিবন্ধী, কমেন্ট টমেন্ট করতে পারি না। আচ্ছা আচ্ছা, বহুদিন ধরে প্রায় 3 বছর ধরে আমি শুনছি আপনাদের, ওয়াও খুব ভালো লাগে। এই আপনাকে চেষ্টা করছি, কলে পাই না, আজকে পাইছি ভাই। আপনি কি আজকে প্রথম পেলেন আমাদেরকে? জি ভাই আজকে ফার্স্ট। ওয়াও, এটা তো আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার যে আপনি আমাদেরকে পছন্দ করছেন, আমাদেরকে শুনছেন, আমাদেরকে শুনে আপনার মনে যদি এই এতটুকু আনন্দ হয়ে থাকে, আমরা যদি আপনাকে এতটুকু মুখে হাসি এনে দিতে পারি তাহলে সেটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। জি 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 ভাই, কেমন লাগে আমাদের সব সময় শুনেন, কখনো বিরক্ত হননি আমাদেরকে শুনে? জি না ভাই, আমার যতই কাজ থাক ভাই আমি এই টাইমটা ফলো করি, 7টা থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, আপনাদের খুব শুনি ভাই, খুব ফলো করি। ওয়াও ওয়াও, মানে আমি মাই হার্ট বিকাম মেল্টিং। একটা গান একটা গাইতে চাই ভাই। অবশ্যই অবশ্যই এন্ড অবশ্যই আপনার গান আমরা শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। জি প্লিজ। আমার পরানো যাহাচাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহাচাই তুমি ছাড়া এ জগতে মোর কে
নাই কিছু নাই গো আমার পরানো যাহাচাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহাচাই। বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ গেয়েছেন ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের এখানে ফোন করে এত সুন্দর একটি গান। ভাই আমার জন্য দোয়া করবেন, আবার যেন আমাদের সাথে আপনার সাথে কথা বলতে। অবশ্যই ভাই, অনেক অনেক দোয়া, আপনিও আমাদের জন্য দোয়া করবেন এবং নাটবল্টুর সাথেই থাকবেন সব সময় ইনশাআল্লাহ। আশা করি ভালো লাগবে এবং আপনাদের দোয়া আমাদের খুব দরকার, দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া, ওয়াও, অসাধারণ একটি গান শুনলাম, মানে খুবই সুন্দর গান, খুবই তিনি যে অনেক ফিল নিয়ে গিয়েছেন, আত্মা থেকে গিয়েছেন, মন থেকে গিয়েছেন গানটা, কিন্তু বোঝা গেছে কারা কারা এই ফিলটা নিতে পারছেন আমাকে জানাবেন। আমি কিন্তু হেভি মজা পেয়েছি, মানে হেভি মজা বলতে হেভি ফিল পাইছি গানটার ভিতরে, সে যে কতটা ফিল নিয়ে গানটা গাইছে বোঝা গেছে কিন্তু, না? ওয়াও, নাইস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাদিয়া বলছি, পুটিয়াদানি থেকে। সাদিয়া বলছেন কোথা থেকে? পুটিয়াদানি থেকে, জেলদোয়ার থানায়। জেলদোয়ার থানায়, কেমন আছেন সাদিয়া? আপনি কোথায় আছেন, কিভাবে কাটছে আপনার দিনকাল বলেন তো দেখি। ভালোই ভালোই, কি করেন আপনি? পড়ালেখা করি নিউটনে। নিউটনে, বাবা, মানুষ নিউটন নিয়ে পড়াশোনা করছে, আপনি নিউটনে পড়াশোনা করছেন, ভালো তো। নাটবল্টু শুনেন কেন? ভালো লাগে তাই, ভালো লাগে তাই ভালোবেসে যাই, এমন কিছু। কাকে বেশি ভালো লাগে, নাটকে না বল্টুকে? দুজনকে, দুজনকে সমান সমান। ইয়েস, এই পেয়েছি ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য লাভ, মানে ভালোবাসা সমান ভাগ করে দিয়েছেন। তা একটা জোক শোনাবেন না গান শোনাবেন? সবসময় তো আমরা শোনাই, আপনারা কিছু একটা শোনান, গান শোনান, জোক শোনান, কবিতা শোনান। এসব পারি না ভাই, আপনি একটু শুনে দেন। আর আমি তো সারাদিনই শোনাচ্ছি, এক ঘন্টা তো পুরোপুরি আমি একাই কথা বললাম, আপনারা ফোন দিলেন, আপনারা একটু কথা বলবেন, আমি শুনবো, তার জন্যই তো ফোন। আচ্ছা, আপনি নাটবল্টুর দুইটা খারাপ গুণ বলেন, খারাপ গুণ যেটা আপনার ভালো লাগে না। খারাপ গুণ বলতে, যে সময় বিরতি নেন সে সময় খারাপ লাগে একটু বেশি। আচ্ছা, আর ফোন দিলে ফোন পাওয়া যায় না, এই জন্য খারাপ লাগে। আর মেসেজ দিলে মেসেজটা পড়েন না, আমার মেসেজটি কি যায় না? মেসেজ তো পাইনি, পাইলে তো অবশ্যই পড়তাম আপু। আপনি যেই দুইটা খারাপ গুণ বলছেন সেটা আসলে আমাদের হাতে নাই, চেষ্টা করলে দেখতে হবে আর কি যে আসলে কমানো যায় কিনা। দেখ, ভালো লাগলো ভাই কথা বলে, আবার ফোন দিবেন, ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাহ, দুইটা খারাপ গুণ সবাই, আমি যদি বলি 100 জনকে সেম কোয়েশ্চেন করি যে আমাদের জন্য আমাদের নাটবল্টু নিয়ে আপনি যদি দুইটা ইম্প্রুভমেন্ট বা খারাপ বা বাজে দিক বলেন, এই দুইটা 100 জনের মধ্যে 90 জন বলবে ব্রেক নেবেন না, আর দুইটা হলো গিয়ে গান বাজাবেন না, ফোনে পাই না, SMS পড়েন না, এইগুলো থাকবেই। এইগুলো আমি কেমনি কমাইতে পারি বলেন তো? আপনারাই আমাদের সলিউশন দিয়ে দেন, বলে দেন যে কিভাবে আমরা, যে যদি আসে এক ঘন্টার মধ্যে আমাদের SMS পড়ার সময় থাকে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে কমেন্ট আসে প্রায় 1.5 থেকে 2,000, SMS আসে এরকমই 2 থেকে 3,000, এই এতগুলো 10 থেকে 15 মিনিটের মধ্যে কয়জনটা পড়া সম্ভব আমাকে একটু বলে দেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? বরিশাল থেকে আনোয়ার। বরিশাল থেকে আনোয়ার বলছেন, ওয়াও, আনোয়ার কেমন আছেন? পানি কাজ করে, ফার্নিচারের কাজ ভাই। ভাই আমার একটা খাট বানিয়ে দেন ভাই, আমার যে খাটে আমি শুইলে কর্কর শব্দ হয়, নরমর শব্দ হয়, নড়তে চড়তে পারি না। আমি কি ইটের খাট বানাবো?
এমন কিছু করা যায় না, মনে করেন পায়া কাটে দিলেন, পায়া কাটে দিয়া পুরোটাই মাটির উপরে থাকলো খালি বিছানা। আপনি চলে আসেন আমাদের নরসিংদী, তারপরে বানাই দিবেন ভাইয়া। নরসিংদীকে বানামো, পরে খাটকে মাথা করে নিয়ে ঢাকায়। অন্যদিন তো মন থেকে কল দেন না, বুঝেন নেই ভাই। আমার নাম জানেন না? আপনার নাম কি? মন আনোয়ার। ও আনোয়ার, আমি তো বললাম তো একটু বললে। হ্যাঁ করি বলতে এরকম না যে করতেছি, মানে করতেছি ইনশাল্লাহ আসবে, সামনে আসলে দেখা যাবে। ছবির ডায়লগ কয়ে দেবো, সিনেমা রিলিজের আগে ছবির ডায়লগ কয়ে দিলে তো বিপদ হয়ে যাবো, আমি আপনার নামে কেস হয়ে যাবো। আমার নামে কি দরকার কেস কর? সিনেমা শুরু হইলে দেখতে পারবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ কোরবানির ঈদের আগে অথবা কোরবানির ঈদের রিলিজ হবে, দোয়া রাখবেন। অবশ্যই সিনেমা শুরুর আগেই, রিলিজ হওয়ার আগে বলে ছবির একটা ডায়লগ দিয়ে দেন। আগে তো তোমাকে জানতে হবে এই ছবিতে আমার ডায়লগ আছে কি নাই, আমি তো বোবাও থাকতে পারি এই ছবিতে। হ্যাঁ এমন দিতে পারি অন্ধ কানা বোবা, আমার ডায়লগ নাই, এইগুলো আমার ডায়লগ। দক্ষিণে জানালা খুলে কেমন আছো নিজুম? ভালো। কারণ উনি ভালো না, এর জন্য উনি আসেন নাই। সবাই ভালো হইলে আমিও ভালো, তুমি আমাকে ভালো বলো নাই কেন? ও তুমি সে যে আমাকে বকছিলা, দাঁড়া আমি কথাই কথা বলবো না, আমি আর কথা বলবো না। কেন আমাকে বকছো? যে আমাকে বকে তার সাথে আমি কথা বলি না। আমি তো বকি না, আমি শুধু বলছিলাম যে আপনি একটু বেশি কথা বলেন, এই তো বলছি। আমি বেশি কথা বলতে পারবো না, আমি কম কম কথা বলবো, এটা কোন কথা? না না কম কথা বলে দেখি তোমাকে বেশি কথা বলতে হয়, নাহলে তো এক ঘন্টা পূরণ হবে না। তো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি এক মিনিট কথা বলার চান্স দিলাম, কথা বলো তো, বলো বলো, সময় দিলাম এক মিনিট, বলো কই গেল? তাহলে এলাকা রাখবো কেন? আমি কোথাও গেলে জিজ্ঞেস করলে কে আপনি, তাহলে বলতে পারবো এলাকার বাপ। খুব ভালো হয়েছে, অসাধারণ। আজকে আমাদের একদমই সময় নাই, যাইতে হবে ছোট বিরতিতে, কেউ কোথাও যাবে না। হ্যাঁ তুমি ভালো থেকো ভাইয়া, ঠিক আছে ওকে। ছোট বিরতিকে ফিরে আসছি, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ই ভ্যালি প্রেজেন্স, নট বোল টু দ্য টু ফান কিংস অনলি অন, এই তো আগে ওই যে পিছনে লেখা আছে ক্যাপিটাল এফএম 94.8।
লকডাউন হয়ে গেছে, মানে লকডাউন দিয়ে দিচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে, যাই দেখ সবাই, কিন্তু খুবই 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 বেশি সাবধানে থাকতে হবে ভাই। যে যেখানে আছেন যেভাবেই আছেন মানে প্রচণ্ড সাবধান থাকতে হবেন, কারণ আশেপাশে অবস্থাটা দেখতে হবে, খবর খবর দেখবেন, নিউজগুলো দেখবেন, পেপারগুলো পড়বেন, আশেপাশে একটু নজর দিলেই দেখবেন যে আপনার আশেপাশে অবস্থা কিন্তু আসলে একদমই ভালো নেই, খুবই বাজে অবস্থা, খুবই মানে কি বলবো আর বলার মতো অবস্থা নেই। হাসপাতালে আইসিইউতে বেড নেই, হাসপাতালে জায়গায় নেই, এবং মানুষের মধ্যে ভয় নেই, ডর নেই, সবচেয়ে বড় সমস্যা হলো এটাই যে ভয় পেতে হবে ভাই। যে জিনিসটা আসছে সেটা কিন্তু কোনো আমাদের আত্মীয় স্বজন না, যে আসলো কয়দিন বেড়ায় টেড়ায় চলে গেল, হ্যাঁ ভাত টাত খাওয়াই দিলেন, একটু সলিম বুঝ দিয়ে দিলেন, সে চলে গেল, তা কিন্তু না, সে আসতেছে কিন্তু মহামারী, এবং সে জীবন নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, কোনো থামাদামি নেই। সো যেহেতু লকডাউনটা দিচ্ছে, লকডাউনটা খুব ভালোভাবে মেনটেন করবেন, একদম প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না ভাই। হয়তো দুই এক মিনিটের জন্য প্রয়োজন ছাড়া বের হলেন, মনের খুশির জন্য বের হলেন, কিন্তু তারপর এমন কিছু নিয়ে বাসায় ঢুকলেন যে কিনা আপনার ভেতর থেকে জীবনটা নিয়ে বেরিয়ে যাবে। তো কি দরকার এত রিস্ক নেওয়ার? সো এই কয়েকটা দিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, কিন্তু যেমন খুশি তেমন থাকা যাবে না আসলে, এখন বাসায় বসে থেকে যেমন খুশি তেমন থাকবেন, নিজের আনন্দ নিজে বের করে নেবেন। এবং আপনাদের জন্য আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হোক, যেভাবে হোক, আমরা প্রত্যেকটা দিন আসবো, এটা কথা দিয়ে যাচ্ছি, আমরা প্রতিদিন আসবো, আপনাদেরকে আনন্দ দেব, এন্টারটেইন করব। ক্যাপিটাল এফএম 94.8 24 ঘন্টা আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এখানে রয়েছে, কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। সো আপনাদের এন্টারটেইনে কোনো কমতি হবে না, সো আপনারা বের হতে হবে না এন্টারটেইন হওয়ার জন্য, যে আমি বাইরে গিয়ে একটু আনন্দ করে আসি, বাইরে গিয়ে একটু মজা করে আসি, তা না, ক্যাপিটাল এফএম আপনার সাথে সবসময় আছে। সো বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন, হাত ঘন ঘন ধোবেন, কারণ এই মহামারীটার সাথে যুদ্ধ করে আমাদেরকে জিততেই হবে, জিততেই হবে এবং জিততেই হবে। আজকের মতো বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, যেটা বলি সবসময় সেটা আবারও বলতে হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার একটু সাবধানে থাকবেন, যেমন খুশি তেমন না থাকলেও চলবে, কিছুদিন সাবধানে থাকবেন, লকডাউন মানবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল থেকে হয়তো নাটবল্টু দুজন একসাথেই থাকবো আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স নাটবল্টু দ্য টোফান কিংস, আমাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ।